হাই বন্ধু, আমি দীনেশ, আমার ছাদ বাগানে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজ যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে শীতকালের যে সমস্ত ফুল গাছ আমরা লাগাবো, সেই গাছগুলো বীজ থেকে কি করে আমরা চারা তৈরি করতে পারি সে বিষয়টা। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটন প্রেস করো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখো, প্রথমে যে বিষয়টা করতে হবে সেটা, আমরা যে কোকোপিটটা নেব সেই কোকোপিটটা ছোট ছিদ্রযুক্ত চালনি দিয়ে ভালো করে চেলে নেব। কারণ আমাদের যে বীজগুলো আমরা এখানে লাগাবো সেই বীজগুলো খুবই ছোট ছোট, তাই মাটিটা বা যে মিক্সারটা আমরা নেব সেটা যেন খুব সরু হয়। দেখো আমি কিভাবে চেলে নিয়েছি। এবার আমি যে মিক্সারটা তৈরি করছি সেখানে তিন ভাগ কোকোপিট, তিন ভাগ ভার্মি কম্পোস্ট এবং এক ভাগ মাটি নিয়ে তৈরি করব। আমি যে ভার্মি কম্পোস্টটা নিয়েছি বা কাউডাঙ্ক বা গোবর সারটা নিয়েছি সেটাও আমি ওই একই চালনি দিয়ে ভালো করে চেলে নেব এবং খুবই সূক্ষ্ম সূক্ষ্ম কণা যাতে হয়। মাটিটাও আমি একইভাবে চেলে নেব। তাহলে আমি যে মিক্সারটা তৈরি করব সেটা খুবই সুন্দর হবে। এবং এই যে যে মিক্সারটা তৈরি হলো, এই মিক্সারটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখো আমি দেখিয়েছি কিভাবে আমি প্রত্যেকটা প্রসেস করেছি, এভাবে তোমরা এটাকে মিশিয়ে নেবে। মিশানোর পরে ভালো করে হাত দিয়ে একটু প্রেসার দিয়ে তোমরা মাটিটাকে একটু মেশাবে, তাতে যদি কোনো একটু বড় কোনো দানা থাকে সে দানাটাও ছোট দানায় পরিণত হয়ে যাবে। দেখো এবার যে কোনো আমাদের যে বীজের যে ট্রেগুলো থাকে সেইগুলোতে তুমি মাটি ভরে নেবে এবং মাটিটাকে একটু প্রেসার দিয়ে চেপে দেবে, যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। কারণ বাতাস থাকলে সেখানে হাওয়া পাস করতে পারে এবং ফাঙ্গাস অ্যাটাক হয়ে বীজগুলো কিন্তু জার্মিনেট নাও হতে পারে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রসেস আমি ধরে ধরে এখানে তোমাদের দেখিয়ে দেব যে কিভাবে করলে বীজগুলো অবশ্যই জার্মিনেট হবে। দেখো আমি এখানে যে বীজগুলো নিয়েছি এটা হলিওকের বীজ, দেখতেই পাচ্ছ। যে বীজগুলো একটু বড় সাইজের বীজ হবে সেই বীজগুলো মোটামুটি আমরা একটু ফাঁকা ফাঁকা রেখে বীজগুলোকে একটু বসিয়ে দেব। আমরা যেগুলো খুব সরু বীজ সেগুলো যেমন বুনে দিতে পারি, বা ছোট ছোট বীজ সেগুলো বুনে দিতে পারি, কিন্তু এই বীজগুলো একটু বড় ফলে আমরা একটা একটা করে বসিয়ে দেব একটা নির্দিষ্ট গ্যাপ রেখে রেখে। তাতে কি হবে, আমরা যখন এই চারাগুলো একটু বড় হলে তুলব, চারাগুলো খুব সুন্দরভাবে আমরা তুলতে পারবো। দেখতে পাচ্ছ আমি কিভাবে প্রত্যেকটা চারাগুলোকে একটু নির্দিষ্ট গ্যাপ রেখে রেখে বসিয়েছি। অবশ্যই তোমরা যদি তোমাদের বাড়িতে গত শীতের যে ফুলগুলো সেই ফুলের বীজ থাকে, অবশ্যই তোমরা এভাবে নিজেরাই জার্মিনেট করে নিতে পারবে বীজ থেকে এবং চারা তৈরি করে নিজেরাই বাড়িতে লাগাতে পারবে। দেখো এগুলো কসমোসের বীজ, এগুলো আমি দিয়ে দিয়েছি এখানে মাঝে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপে গ্যাপে। তোমরা নিজেরা যদি এভাবে করো অবশ্যই তোমাদের 100% তোমরা এর থেকে চারা করতে পারবে। এবার আমি হালকা করে উপর দিয়ে যে মিক্সারটা তৈরি করেছিলাম এই মিক্সারটা দিয়ে বীজগুলোকে ঢেকে দেব। খুব বেশি মাটি এক্ষেত্রে দেওয়ার দরকার নেই, মোটামুটি বীজগুলো ঢেকে গেলেই হবে। এবার আমি আস্তে করে প্রেসার দিয়ে বা চেপে চেপে এটা করে দেবো। দেখো বন্ধু, এখানে আরও একটা পটে আমি অন্য যে বীজগুলো আছে এই বীজগুলো বসিয়েছি, ভারবেনা,
বীজ এগুলো যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, এটা পিটুনিয়া। এই বীজগুলো আমি দিয়ে দিচ্ছি, একটা পটে আমি দিয়েছি পাশাপাশি একটু গ্যাপ রেখে। এগুলো দেখতে পাচ্ছ, কারণ একটা পটে দেওয়াতে কারণ হচ্ছে আমার ছাদে খুব বেশি চারা আমাদের দরকার নেই। কিছু চারা হলে আমাদের সেই চারাগুলো থেকেই আমরা আমাদের যে ছাদে যে টবগুলোতে আমরা লাগিয়ে নিতে পারবো। ফলে আমি একটা পটেই, দুটো পটে আমি দিয়েছি বীজগুলো। এটাকেও আমি মিক্সচার মাটিটা দিয়ে ঢেকে দিয়ে একটু চেপে দেব মাটিটা। এবার আমি জল স্প্রে করে দেব। তবে এই জল স্প্রে করার সময় খুব সতর্কভাবে স্প্রে করবে, যাতে মাটিটা উঠে না যায় জলের প্রেসারে, সেক্ষেত্রে বীজগুলো সরে যাবে যে জায়গায় তুমি বীজগুলো দিয়েছিলে। ফলে খুব সতর্কভাবে আস্তে আস্তে এই জলটাকে স্প্রে করবে। যদি স্প্রে মেশিন না থাকে সেক্ষেত্রে তোমরা আস্তে আস্তে করে জল ছিটিয়ে দিতে পারো। মোটামুটি মাটিটাকে একদম পুরো ভিজিয়ে দেবে, কারণ তার পরবর্তীতে আমাদের আর কোনো জল, যতদিন না নতুন চারা বের হচ্ছে আর জল দেওয়ার দরকার হবে না, তাই মাটিটাকে পুরোই স্প্রে করে ভিজিয়ে দেবে। মোটামুটি আমার স্প্রে শেষ হয়েছে। এবারেই যে পটগুলো আছে পটটাকে আমি ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। দেখো মোটামুটি 3-4 দিনের মাথায় তোমার এই বীজগুলো জার্মিনেট হয়ে নতুন চারা গাছ হবে, দেখতে পাচ্ছ। এটা আর একটা পট, মোটামুটি 5-6 দিনের মাথায় বেশ চারাগুলো একটু বড় হয়ে উঠবে। তবে সব চারা যে একই সাথে জার্মিনেট হবে তার কোনো মানে নেই, আগে পিছে হতে পারে। দেখতে পাচ্ছ বন্ধুরা, গাছ চারাগুলো অনেকটা বড় হয়ে গেছে। তোমরাও তোমাদের বাড়িতে এভাবে যদি শীতকালের ফুলের চারা দাও, অবশ্যই সেই চারা তোমাদের তৈরি হবে এবং তোমরা তার থেকে ফুল হবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভ কামনায় আজ এই পর্যন্তই শেষ করছি আমি দিনেশ।